কিন্তু আমি বলি ভাইয়া, রায়ন রাবিয়া তো সুরঙ্গের সময়, ভাইয়া রায়ন রাবিয়া তো সুরঙ্গের সময় সাকিব খানের নামে এত বদনাম করলো, এখন তো সাকিব খান পুরো তখন সে অন্য ছবিকে কিন্তু এই যে এই কথা বলছে, এই কথার উত্তরটা এলো এটাই আমার কাছে, তুমি আমি এবং তুমি দর্শককে এই হাই করেছি, তুমি পারলে করো আমরা দেখি। তোমাদের সাথী আছে আজকে নাই তো এখানে বড় 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 যে চিল্লাইলো, হ্যাঁ পুরো বাংলাদেশ নামে আমরা আছে কই, তারাই তো টাকা খায় মনে করে। গতবার তো রাজকুমারের সময় তাকে দেখা যায়নি, কেন এইগুলো এটাই তো এটাই তো সত্য। আজকে আমি না থাকলে তো বাজার আওয়াজই থাকতো না, আমি আসছি বলে তো আসছি বাজার আওয়াজ। আসলে যে একটা কথা বলতো সেটা আমার কারণে কথা বলতো, আমি আগে বিজেপি যদি আমি না আসি আওয়াজটা উঠাও, ঠিক আছে আমি তো মাত্র খালি মাঠ। আমরা আসলে আমি যখন আশা স্টার্ট করলাম তখন আমার পরে তিনটে একটা ছিল, ভাই আমরা আসলে দেখতে চাই যে সাকিব খানের পরে, সাকিব খান ছাড়া রায়হান রাফি সিনেমা করে কি আসলে কি করতে পারে দেখতে চাই। আমি তো বলছি যে আর নতুন ছেলে মেয়েদেরকে দেখতে হবে, ওকে কার ব্যবসা হবে এটা তারা কার কার বিজনেস হবে না হবে তাদের ব্যক্তি।